দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাউদ্দিন আরও জানাবো ময়মনসিংহে গৌরীপুরে পরীক্ষার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এরপর জানাবো মার্কিন ভিসা নীতি নিয়ে বললেন ওবায়দুল কাদের আমরাও আমেরিকাকে ভিসা দেব কি দেব না সেটা আমাদের ব্যাপার পুলিশি বাধায় মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড এরপর জানাবো অলি আহমেদ বললেন অদক্ষ দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে রাজধানী ঢাকা বিএনপির মিছিলে বাধা পাবনায় ভয়াবহ হামলা আওয়ামী লীগের এবং সর্বশেষ জানিয়ে দেব কুড়িগ্রামে তীব্র গরমে দুই শিক্ষার্থী হাসপাতালে ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত মার্কিন ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বললেন আমরাও কাকে ভিসা দিব কি দেব না সেটা আমাদের ব্যাপার মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তারা কাকে ভিসা দিবে কাকে দিবে না সেটা যুক্তরাষ্ট্রের ব্যাপার আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব কাকে ভিসা দেব না সেটাও আমাদের ব্যাপার তিনি বলেন বিএনপি নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি এই ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বৃহস্পতিবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেছেন নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে গেলে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে তাদের নিজেদেরই এখন ফাঁদে পড়িয়া বগা কান্দেরই অবস্থা এ সময় বিএনপি নেতাদের সঙ্গে সংলাপের বিষয়ে আপাতত ভাবছেন না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন সংলাপ নিয়ে ভাবনা কিনা সেটা পরের বিষয় টেবিলে বসিয়ে মোলা ঝোলাবে গতবারের মতো আমাদের মনে আছে একবার নয় দুইবার তাদের সংলাপ বসেছি রেজাল্ট কি হলো তিনি বলেন ফখরুল সাহেবের জিব্বায় পানি আসছে মনে করছেন আওয়ামী লীগ তাদের সংলাপে ডাকবে এই সংলাপের কথা আমরা ভাবছি না নিরপেক্ষ কে আপনার নেত্রী বলেছেন শিশু এবং পাগল অদক্ষ দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির এডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বলেছেন বর্তমান সরকার জোর করে একনাগাড়ে ১৫ বছর যাবৎ দেশ পরিচালনা করে আসছে এ সময় দেশ দুর্নীতিতে অতীতে সব রেকর্ড ভঙ্গ করেছে দুর্নীতি অদক্ষতা এবং দলীয়করণ সব স্তরকে গ্রাস করেছে অর্থ পাচারের পরিমাণ এক বছরে বাজেটকেও ছাড়িয়ে গেছে তাই অদক্ষ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজধানী পূর্ব প্রান্ত পথে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন অলি বলেছেন এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে এখানে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের ব্যাপারে কোনো নির্দেশনা নেই মূল্যস্ফীতি সুদ ও ভর্তুকি সহ অনেকগুলো ঝুঁকি বিদ্যমান বাজেটে ঘাটতি পূরণ বিদেশি ঋণের উপর নির্ভরশীল ঋণ খেলাপিদের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ব্যাংকগুলোতে নগদ টাকার অভাব আমাদের সবার মাথাপিছু ঋণ ১,৫,০০০ টাকা ডলার সংকটের কারণে কয়লা গ্যাস তেল এবং বিদ্যুৎ আমদানি বাধাগ্রস্ত সর্বত্র চলছে দুঃশাসন অন্যায় অবিচার ও অরাজকতা বর্তমান দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজন নির্বাচনকালীন একটি অস্থায়ী সরকার যারা হবে সৎ দেশপ্রেমিক দায়িত্বশীল পক্ষপাতহীন দক্ষ অভিজ্ঞ এবং পরীক্ষিত ঢাকায় বিএনপির মিছিলে বাধা পাবনায় হামলা আওয়ামী লীগের দেশে অসহনে লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি ঢাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দিতে যাওয়ার পথে আরামবাগ মোড়ে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতা কর্মীরা পাবনায় পুলিশের বাধায় স্মারকলিপি দিতে না পেরে শহরের ঘোড়া স্ট্যান্ডে সমাবেশ করেছেন বিএনপি নেতা কর্মীরা পরে ফেরার পথে তাদের উপর হামলা করেছে যুবলীগ ছাত্রলীগ এতে বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন ফেনীতেও কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী যশোর ময়মনসিংহ ফরিদপুর কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা শহরে শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি পালিত হয়েছে বিএনপির মিছিল আটকে দিয়েছে পুলিশ পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন অবস্থান কর্মসূচিতে রুহুল কবির রিজভি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন বিদেশি চাপের কাছে তিনি মাথা নত করবেন না আপনি তো প্রধানমন্ত্রী জনগণের কাছেই মাথা নত করেন না কই সীমান্তে যখন আমাদের লোকজনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন তো আপনার মাথা উঁচু করতে দেখি না এই সরকার পতন অনিবার্য উল্লেখ করে রুহুল কবির রিজভি বলেছেন এক সংসদ সদস্য বলেছিলেন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে ফেরির বিদ্যুৎ এখন কোথায় এখন তো দেখছি অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দি করেছে গোটা দেশকে বন্দিশালা করেছে এই পরিস্থিতির অবসানে জনসব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন এই সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে
ময়মনসিংহে পরীক্ষার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনাহাটি ইউনিয়নের পাচার উচ্চ বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের নিকট থেকে ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে পরীক্ষার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষার্থীদেরকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে এই টাকা আদায় করা হয়েছে, কাউকে কোনো ছাড় দেয় নাই। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামিল ইসলাম, ফাহিম ইসলাম, সিএম রেদওয়ান আহমেদ, জনি আহমেদ ও মাসুদ মিয়া জানিয়েছেন, তাদের প্রত্যেকে উন্নয়ন ফিস 500 টাকা, সেশন চার্জ 500 টাকা, বেতন 600 টাকা, পরীক্ষার ফিস 400 টাকা ও আইসিটি বিভাগের চার্জ 500 টাকা, মোট 2,500 টাকা করে দিতে হয়েছে। আরেক শিক্ষার্থী জানিয়েছেন, দু চারজন এখন কিছু টাকা বাকি রেখে প্রবেশপত্র নিতে পারলেও এটা পরে দিয়ে দিতে হবে, এ বিদ্যালয়ে কাউকে মওকুফ করা হয় না। এক অভিভাবক জানিয়েছেন, আমি শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছি, তারপরে টাকা কমানো হয় নাই। শিক্ষার্থীদের নিকট থেকে আইসিটি খাতে 500, উন্নয়ন খাতে 500 সহ মোট সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত ফিস গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টম শ্রেণীর শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আইসিটি খাতে অর্থ দায় সহ যে কোনো অতিরিক্ত ফিস গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশি বাধায় মাদারীপুরে বিএনপির কর্মসূচি অবস্থান পণ্ড। দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জেলা বিদ্যুৎ অফিসের সামনে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পুলিশ ব্যানার কেড়ে নিতে চাইলে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বৃহস্পতিবার মাদারীপুর জেলা বিদ্যুৎ অফিসের সামনে থেকে মহাসড়কে বিক্ষোভ শুরু করে মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করেছেন। অবস্থান কর্মসূচি শুরু করার পূর্বেই জেলা বিদ্যুৎ অফিসের প্রধান নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি প্রদান করেছে জাহানদার আলী খানজ এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মুরাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সর্বশেষ জানিয়ে দিব, কুড়িগ্রামে তীব্র গরমে দুই শিক্ষার্থী হাসপাতালে। কুড়িগ্রামের ফুলবাড়িতে পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। বুধবার ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীরা হল মোহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ হেলেনা। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারির বটতলা গ্রামে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, সকালে নবম শ্রেণী ইংরেজি পরীক্ষা চলছিল, এ সময় কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়। ফলে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেন অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই শ্রেণী আরেক শিক্ষার্থী হাসান আলী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে, তাকে স্বজনরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন। ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বা মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। রফিকুল আলম বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে তিনি দেশে ফিরতে পারবেন। কবে ফিরবেন সেটি তার উপর নির্ভর করবে। সংশ্লিষ্টদের যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে, বাকিটা প্রক্রিয়া অনুযায়ী হবে। 2015 সালে 10 মার্চ রাতে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। সেই সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল রাজধানী উত্তরার 3 নম্বর সেক্টরের ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর 2 মাস নিখোঁজ থাকার পর ভারত তাকে উদ্ধার করে সে দেশের নিরাপত্তা বাহিনী। উদ্ধারের পর সালাহউদ্দিন বিরুদ্ধে দেশটির অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। প্রায় 3.5 বছর মামলা কার্যক্রম চলার পর 2018 সালে 13 আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর ওই বছরের 26 অক্টোবর নির্দোষ হিসেবে রায় পায় সালাহউদ্দিন আহমেদ।